উদ্বিগ্ন মনে বিচলিত প্রাণে মায়ের শরণে টানে এই ভক্তদিগকে। মানা হয় উত্তর ভারতের কাশীতে বাস করেন স্বয়ং মহাদেব, তবে আজ আমাদের গন্তব্য দক্ষিণ ভারতের কাশী মাদুরাই। দর্শনেতে পার্বতীর অপর রূপ মীনাক্ষী আম্মান, তাই 2000 কিমি পাড়ি দিয়ে ছুটে চলা কলকাতা থেকে মন্দির নগরী মাদুরাইতে। মাদুরাই একটা অসাধারণ সুন্দর একটা জায়গা। মাদুরাইকে দক্ষিণ ভারতের অর্থাৎ তামিলনাড়ুর কালচারাল ক্যাপিটাল বলে মাদুরাইকে। তো তুমি যদি মাদুরাইতে না আসতে থাকো তাহলে এই ভিডিও দেখার পরে আমি এটা ড্যাম শিওর যে তুমি অবশ্যই আসবে মাদুরাই। আমরা যেখানে আছি সেটা নিয়েও বিস্তারিত বলবো, তোমাদেরকে সমস্ত কিছু বলবো, তোমরা কলকাতা থেকে কীভাবে এই মাদুরাইতে পৌঁছাতে পারবে, কত কী খরচ হবে, কোথায় থাকতে হবে, কার সাথে ঘুরবে মানে কোন ড্রাইভারের সাথে ঘুরবে, কোথায় খাবে, কি করবে না করবে, A to Z আমি তোমাকে এই ভিডিওতে বর্ণনা করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ধরনের ভিডিও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি হিট করে রাখতে ভুলবে না। অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে রাখো, ইনস্টাগ্রামে আমি আগে থেকে কিন্তু আপডেট দিয়ে থাকি যে কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত কিছু। এই তামিলনাড়ু সিরিজে অনেকগুলো ভিডিও আসবে, মোটামুটি 4-5টা ভিডিও আসবে, এটা তার দ্বিতীয় ভিডিও এবং আমি তোমাদেরকে সমস্ত কিছু বর্ণনা করে করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ তামিলনাড়ুতে Day 2। সকালে হোটেল থেকে চেক আউট করে বাসে চলে এলাম চেন্নাই এগমোর স্টেশনে। বন্ধুরা এখন আমরা আছি তোমার চেন্নাই এগমোরে। চেন্নাই এগমোর স্টেশনটা খুবই বড় এবং এখান থেকে আমাদের যে ট্রেনটা আছে সেটা হলো মাদুরাই অবধি। তো মাদুরাই অবধি যে ট্রেনটা আছে এটা ছাড়ে 9:30 সময় এবং পৌঁছায় 4:30-5টার সময়। এখান থেকে স্লিপারে যাচ্ছি আর এটা দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে চেন্নাই এগমোরটাও খুব বড় স্টেশন, মানে আমাদের যেমন হাওড়া স্টেশন মানে এখানে ঠিক সেরকম চেন্নাই সেন্ট্রাল, এবং আমাদের যেমন শিয়ালদা স্টেশন, এখান থেকে শিয়ালদা থেকে যেরকম লোকালে সমস্ত ট্রেন যায়, হাওড়া থেকেও যায় না এমন নয়, তো শিয়ালদা স্টেশনের মতো এটা চেন্নাই এগমোর স্টেশন, ঠিক আছে। তো এটা চেন্নাই এগমোর স্টেশনটাও অনেক বড়, আমার পেছনে দেখতে পাচ্ছ অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, টোটাল প্রবাবলি 9টা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তো এখান দিয়ে যেতে হয়, তো আমরা যেতে থাকছি এবং এক্সপিরিয়েন্স করতে থাকছি। হোটেল থেকে চেক আউট করার সময় আমরা ধোসা নিয়েছি প্যাকিং করে, আমরা ট্রেনের মধ্যে খাবো এবং এখানে যাবো। একটা জিনিস এটা অবশ্যই মানতেই হবে, হাওড়া বা শিয়ালদা থেকে বহু পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টেশনগুলো, এখানকার ঐতিহ্য। মানে আমরা 4টে যে মেট্রো সিটি কথা বলি, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, তো আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে চেন্নাইকে কলকাতা থেকে আগে রাখাই ভালো, কারণ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সাফসুতরা স্টেশন, তোমাদের ভালো লাগবে চেন্নাই এসে। একটু গরম পড়বে কিন্তু ভালো লাগবে। চেন্নাই থেকে মাদুরাইয়ের অনেক ট্রেন যায় যার টাইম টেবিল আমি প্রোভাইড করলাম, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। আমাদের ট্রেন 16127 গুরুভায়ার এক্সপ্রেস। তো ট্রেন ছেড়ে দিল চেন্নাই এগমোর স্টেশন থেকে মাদুরাইয়ের দিকে, মীনাক্ষী দেবী টেম্পলে আমরা যাচ্ছি। তো পূর্ণ হোক সকলের, আমাদেরও হোক, সকলের হোক যারা দেখছে ভিডিও, তো তাদের জন্য। আমরা আজ স্লিপার ক্লাসে ছুটে চলেছি মাদুরাইয়ের দিকে। এই কোচগুলি খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যারা বাজেট ট্রাভেলার তারা যদি আমাদের মতো প্ল্যান করেন তাহলে শুধু দক্ষিণ ভারত কেন, সারা পৃথিবী ঘুরে নিতে পারবেন খুবই কম খরচে। এরকম ধরনের টিপস পেতে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখতে ভুলবেন না। বন্ধুরা এখন আমরা তিন্ডিপুরামে আছি। তো বিষয়টা হলো যে আমার S8-এ পড়েছিল এবং আমার পার্টনারের যেখানে পড়েছিল S2-তে, আমি S2-তে বসেছিলাম। তো S8-এ এসে আবার TTকে টিকিটটা কনফার্ম করিয়ে যেতে হলো, এবং কনফার্ম করে আবার আমি যাচ্ছি S2-তে, ঠিক আছে। এখানে হয়তো 2-3 মিনিট দাঁড়াবে এবং প্রতিটা স্টেশনই খুব ভালো, তবে একটাই জিনিস সমস্যা, সেটা হলো ভাষার প্রবলেম। হ্যাঁ, এখানে ভাষার খুবই প্রবলেম হবে এবং তুমি যে ইংলিশ বলবে ওরা অতটা বুঝতে পারবে না, আর তুমি যে হিন্দি বলবে ওরা বুঝবে না, তবে TTটা সমস্ত কিছু সমস্ত ভাষায় বোঝে, কারণ ওনাদের তো অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং হয়। তো TTরা মানে কি রেলের স্টাফরা সমস্ত কিছু বুঝতে পারবে, কিন্তু বাকিরা হয়তো সমস্ত কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমরা যাচ্ছি S2-তে আবার ব্যাক, কারণ S8-এর কাজ আমাদের হয়ে গেছে। ওখান থেকে TT আমাকে একদম, মানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো আমাকে একদম পুরো ধাক্কা মেরে তুলে দিল, তুলে দিয়ে বললো যাও আগে গিয়ে
ওখান থেকে চেকিং করিয়ে নিয়ে আসো। তো আমি আবার আসলাম, এসে আবার চেকিং করাতে আসলাম, যদিও চেকিং করাটা দরকার ছিল, কারণ না হলে অন্য কাউকে দিয়ে দিত। ঠিক আছে, ট্রেনটা দেখো একদম পুরো সাপের মতো বেঁকিয়ে আছে। যাই হোক, আজ প্রথম দিনের বেলা তামিলনাড়ুর মাটিতে ট্রেন যাত্রা করছি। গ্রাম্য মাঠ ও চাষাবাদ দেখে নিজের গ্রামের কথা, বাড়ির কথা মনে পড়ে যায়। এখানকার ভাষা ছাড়া বাকি সব কিছু একই। বন্ধুরা, এখন আমরা আসলাম শ্রীরঙ্গমে। শ্রীরঙ্গমটা হলো একটা আইল্যান্ড, মানে এক সাইডে কাবেরী নদী গেছে আর এক সাইডে কোল্লাম নদী, প্রবাবলি কোল্লাম নদী গেছে, দুই সাইড দিয়ে গেছে, এবং মাঝখানে শ্রীরঙ্গমটা হয়ে গেছে তোমার একটা আইল্যান্ড। এবং এর পরের স্টেশনই তোমার কিন্তু তিরুচিরাপুর, এবং এটা হচ্ছে তার আগের স্টেশন শ্রীরঙ্গম। তো এই জায়গাটাও মানে ম্যাপে দেখো তাহলে খুব সুন্দর জায়গা, মানে একটা লম্বা মতো একটা জায়গা, যেই জায়গাটাতে আছে হচ্ছে মাঝখানে আইল্যান্ড মতো শ্রীরঙ্গম, এটা শ্রীরঙ্গম স্টেশন। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমরা 4:30 নাগাদ মাদুরাই জাংশনে এসে পৌঁছলাম। বন্ধুরা, এখন আমরা মাদুরাই স্টেশনে নামলাম, এখান থেকে আমরা বেরিয়ে আমাদের হোটেলে যাব, তারপর বিকেলবেলা মাদুরাইতে যাব, এবং মাদুরাই যে সমস্ত জায়গাগুলো দেখার আছে সেই সমস্ত জায়গাতে দেখব, এবং মীনাক্ষী দেবী টেম্পেল তো অবশ্যই, এবং তাছাড়াও অনেক জায়গা আছে মাদুরাইতে ঘোরা, তো সেগুলো ঘুরবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, স্টেশন এই পর্যন্ত, কারণ আগের বার ভিডিও ডিলিট করতে হয়েছিল। বাইরে থেকে একটা অটো নিয়ে নিলাম হোটেলে যাওয়ার জন্য। অটোতে 80 টাকা ভাড়া নিল এই 1.5 কিলোমিটার পথ যাওয়ার জন্য। আমরা এখান থেকে মাদুরাই স্টেশন থেকে বেরিয়ে পড়লাম অটো ধরে। আমাদের যে হোটেল সেটা একদম মীনাক্ষী দেবী টেম্পেলের একদম পাশে। ঠিক আছে, একদমই পাশে, মানে ওখান থেকে একদম পুরো পায়ে হাঁটা পথ। তো এখান থেকে তুমি যদি মীনাক্ষী দেবী মন্দিরও যাও, এখানে অ্যাকচুয়ালি অটো তোমার ওই ভাড়া করতে হয়। ঠিক আছে, তো 100 টাকা বলেছিল, আমি 60 টাকা বলেছি, হচ্ছে না, তো 80 টাকাতে রাজি হয়েছে, তো নিয়ে যাচ্ছে 80 টাকাতে আমাদের হোটেল অবধি নিয়ে যাবে, এবং সেখান থেকে আজকে ফ্রেশ হয়ে বিকেলবেলা মীনাক্ষী দেবী মন্দির, এবং কালকে উনি বলছে যে সারাদিন ঘোরাবে 6-7টা জায়গা। তো 6-7টা জায়গাতে টোটাল 1200 টাকা দিয়েছে, এবং উনি ওনার নাম্বার দিচ্ছে এবং বলছে অন্যান্য জায়গায় বার্গেন করে দেখতে, যদি পড়তে পারে তাহলে ওনার থ্রু ঘুরতে। এবার আমি দেখি, আমি উনি 1200 বলেছে, তো আমি তাহলে 600 বলবো। ঠিক আছে, দেখি তাহলে 600 বলে কী হয়, যদি 600 যদি রাজি হয়, রাজি হবে না, 800তে হয়তো রাজি হবে, এখন জানি না কি কততে রাজি হবে, যতদূর রাজি হবে যাওয়া যাবে। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, এখানকার রোডগুলো খুবই সুন্দর। ঠিক আছে, বন্ধুরা, এখন আমরা আছি আমাদের যে হোটেল, এটা তোমার একদম পুরো মাদুরাইতে একদম মীনাক্ষী দেবী টেম্পেলের একদম সামনে অবস্থিত। ঠিক আছে, তো হোটেলের রুমটা একদমই ছোট, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং একটু বেশি একটা ভাব আসবে রুমে। এবং এখানে দেখতে পাচ্ছ টিভি আছে, এটা বায়না, এই যে তোমার গেট হলো এই দিক দিয়ে, এটা একদম সামনেই হচ্ছে কিন্তু তোমার মীনাক্ষী দেবী টেম্পেল। তো যাই হোক, এটা আমরা ঢুকলাম, এবার তোমাদেরকে একটু বাথরুমটা দেখাবো। আমাদের হোটেল থেকে 10 পায়ের দূরত্বে মন্দিরের প্রাচীর, এই যে বাথরুমটা, এখন সব ওয়েস্টার্নই থাকে, ইন্ডিয়ান থাকে না। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, চলো, এটা বেশ সুন্দর করা আছে। আমাদের যে হোটেল ছিল সেটির কস্ট 950 টাকা, অনলাইনে বুকিং করেছিলাম, তবে হোটেলের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা ডাইরেক্ট চাইলেও বুকিং করে যেতে পারেন। আমরা আজ সন্ধ্যায় মীনাক্ষী আম্মান টেম্পেলে ভিজিট করতে গেলাম। ভেতরে মোবাইল ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, কাউন্টারে রেখে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আজ আমরা এসেছি একদম পূর্ণিমার শুভ সময়, ভেতরে ভালোভাবে দর্শন করে এলাম। তবে আজ আমরা মীনাক্ষী দেবী টেম্পেলে পুজো দিইনি, কারণ সারাদিনের ধকল প্লাস ননভেজ খাওয়া দাওয়া ছিল তার জন্য। কাল সকালে খালি পেটে স্নান করে গিয়ে পুজো দেব। আজকের জন্য এখানেই গুড নাইট করলাম। তামিলনাড়ুতে Day 3। আজ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে মন্দির দর্শনের জন্য গেলাম। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন আছি মীনাক্ষী দেবী টেম্পেলের সামনে। এখানে একটা বিষয় যেটা হলো যে রাস্তা আমার পেছনে দেখতে পাচ্ছ, বড় রাস্তা মীনাক্ষী দেবী টেম্পেলের চারিদিক দিয়ে করা আছে, এবং এই রাস্তাতে কোনো ধরনের কোনো গাড়ি, কোনো ধরনের কোনো
সাইকেল বা বাইক বা কোন ধরনের কোনো মানে কি পাবলিক অটো কোনো কিছু চলে না, এখানে শুধু পায়ে হাঁটা। এবং অনেকেই দেখবে যে খালি পায়ে আসছে, কারণ এখানে মন্দিরের মধ্যে খালি পায়ে ঢুকতে হয়, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি নর্থ টাওয়ারের দিকে, নর্থ গেটের দিকে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে তোমরা যদি মীনাক্ষী দেবী টেম্পলে আসো, তবে সেক্ষেত্রে যদি সাউথ গেট দিয়ে ঢোকো তাহলে খুব ইজিলি একদম পুরো ডাইরেক্ট সামনে ঢুকে যেতে পারবে, এবং সাউথ গেট সঙ্গে ইস্ট গেট, এই দুটো গেটে তুমি ইজিলি ঢুকতে পারবে। নর্থ গেটে ঢুকতে হলেও তোমাকে অনেকটা ঘুরতে হবে, এবং ওয়েস্ট গেটে ঢুকতে হলেও তোমাকে অনেকটা ঘুরতে হবে। যেহেতু আমাদের হোটেলটা ছিল ওয়েস্ট গেটের পাশে, তার জন্য আমরা ওয়েস্ট গেট দিয়ে ঢুকেছিলাম, তবে অনেক বলতে নর্মালি জাস্ট, তবে নর্থ গেট দিয়ে অনেকটা ঘুরতে হবে। তো এটা তোমরা দেখে নাও এবং আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা করা যায় ততটাই তোমাদেরকে দেখাবো। মীনাক্ষী সুন্দরেশ্বর টেম্পল ভাইগাই নদীর পাশে অবস্থিত। বহু প্রাচীন এই মন্দিরটি ওয়ার্ল্ড 7 ওয়ান্ডারের জন্য মনোনীত হয়েছিল। মন্দিরে আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটি প্রবেশদ্বার, যার উচ্চতা প্রায় 15 তলা বিল্ডিংয়ের মতো। এই প্রবেশদ্বারের গায়ে ছোট বড় আকারে আছে দ্রাবিড় শিল্পকলায় খণ্ডিত 1500 দেবদেবীর মূর্তি। এই মন্দিরে 14টি এরকম ছোট বড় উঁচু টাওয়ার আছে এবং প্রায় 4500 পিলারের উপর দাঁড়িয়ে আছে। পাণ্ডিয়া রাজবংশের শাসনকালের সময় এই মন্দিরের স্থাপন হয়। এখানে পার্বতীর অপর রূপ মীনাক্ষী এবং মহাদেবের সুন্দর রূপ সুন্দরেশ্বরের পূজো করা হয়। মানা হয় মীনাক্ষী দেবী ও সুন্দরেশ্বরের বিবাহ এই স্থানেই হয়েছিল, তাই চৈত্র মাসে এখানে প্রতি বছর সেই বিবাহ উৎসব পালন করা হয়। পুরো দক্ষিণ ভারতে যত শিব মন্দির আছে তার মধ্যে শুধু এই মন্দিরেই মাতা পার্বতীর মীনাক্ষী দেবীর রূপ মহাদেবের সাথে পূজিত হন। এই মন্দিরের গর্ভগৃহে যে শিবলিঙ্গ আছে, মানা হয় 3500 বছর পূর্বে ভগবান ইন্দ্র এখানে প্রতিষ্ঠা করেন। মূলত এটি দক্ষিণ ভারতের সবথেকে পবিত্র মন্দিরের মধ্যে একটি। শুধুমাত্র এই মন্দিরের পূর্বদ্বার দিয়েই অহিন্দুরা প্রবেশ করতে পারেন ভেতরে, তাছাড়া বাকি দ্বার দিয়ে শুধুমাত্র হিন্দুরা প্রবেশ করতে পারবেন। এবং ভেতরে মোবাইল ক্যামেরা ও চটি অ্যালাউ নেই, তার সাথে লুঙ্গি পরাও অ্যালাউ নেই। মন্দিরের মধ্যে যে জলকুণ্ডটি আছে সেটি স্বর্ণপদ্ম কুণ্ড বলে, মানা হয় স্বয়ং মহাদেব এই কুণ্ড তৈরির পর আশীর্বাদ দেন। এই মন্দিরকে ঘিরেই পুরো মাদুরাই শহরের সৃষ্টি। এই যে এই জায়গাটাতে ফ্রিতে চপ্পল রাখার জায়গা, এবং তার পাশে আছে, এই পাশে আছে হচ্ছে মোবাইল রাখার জায়গা, যেখানে 10 টাকা করে তুমি মোবাইল। নমস্তে নমস্তে। মীনাক্ষী দেবী টেম্পলে কিছু কিছু জিনিস না বললেই নয়, তুমি পার্স ছাড়া কিছু ভেতরে নিয়ে যেতে পারবে না, ভ্যানিটি ব্যাগ নিতে পারবে, তাছাড়া অন্য কোনো ব্যাগ তুমি ভেতরে নিতে পারবে না। ভেতরে দুটো জায়গা আছে, একটা মীনাক্ষী দেবী বা মীনাক্ষী আম্মা বা মীনাক্ষী মা আর মন্দির, আর একটা হচ্ছে শিব মন্দির। তো দুই জায়গায় যদি তুমি স্পেশাল গেট দিয়ে ঢুকতে চাও, সেক্ষেত্রে তোমাকে 50-50, 100 টাকা পে করতে হবে। তাছাড়া তুমি 50 টাকা পে করে এক জায়গাতে ঢুকতে পারো, আবার এক জায়গাতে 50 টাকা পে করে 100 টাকাতে ঢুকতে পারো। এটা একটা বিষয়। একটা নর্মাল গেটটা অনেক বড়, প্রচুর বড় হয় যখন ভিড় থাকে চৈত্র মাসে, ঠিক আছে। চৈত্র মাসে এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের হোটেল এখানে আছে, এবং এখানকার হোটেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি 24 ঘন্টা এখানে চেক ইন করতে পারো। মানে তুমি ধরো বিকেল 2টায় আসলে পরের দিন বিকেল 2টায় তুমি চেক আউট করতে পারো, তবে এখানে এসে তোমাকে বুক করতে হবে। মানে তোমাকে গোয়া ভিভো বা মেকমাই ট্রিপ বা অন্যান্য কিছু দিয়ে বুক করলে হবে না, এটা একটি বিষয়। আমরা এখানে সকালে পুজো দিয়ে নিলাম এবং ঠিক করলাম যে লোকাল সাইট সিন করে দেখব। অটোয় করে বেরিয়েছি মাদুরাই সম্পূর্ণ শহরটা ঘুরবো বলে। তো শহরের থেকে দূরে একটা কার্তিক মন্দির আছে, তার উপরে বিষ্ণু মন্দিরও আছে, কিন্তু সেই জায়গাটায় হয়তো পৌঁছাতে পারবো না, কারণ 12:30 এখানকার সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টার সময় খোলে, এবং 4টার সময় আমাদের ট্রেন আছে আবার কন্যাকুমারীর। তো তার জন্য সেই সমস্ত জায়গাতে আর যেতে পারছি না, তবে মোটামুটি 4-5টা জায়গাতে আমরা যাব। যেই জায়গাগুলোতে 4টে জায়গা ঘোরানোর জন্য আমাদের অটো ভাড়া হলো 750 টাকা, ঠিক আছে। 750 টাকা দিয়ে আমাদের 4টে জায়গা ঘোরাবে। তো সমস্ত মন্দির সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমার, ঠিক আছে। পুরো মানে মাদুরাই সম্পর্কে আর দ্বিতীয় কোনো ভিডিও তোমার দেখতে হবে না আশা করি, মানে মাদুরাই সম্পর্কে যা তোমাদেরকে দেখিয়ে দেবো আর দ্বিতীয় কোনো ভিডিও তোমাদেরকে খুলে দেখতে হবে না। তো মাদুরাই দর্শন এবং মীনাক্ষী দেবীর দর্শন তোমাদের সফল হয়ে যাবে। প্রথমে আমরা যাচ্ছি তিরুপারান কুন্দ্রাম মুরুগান টেম্পল বা আরুলমিগু সুব্রমানিয়া টেম্পল। মুরুগান টেম্পল অর্থাৎ ভগবান কার্তিকের মন্দির। মানা হয় ভগবান কার্তিক ও ইন্দ্রের মেয়ে দেবসেনার বিবাহ সম্পন্ন হয়েছিল এখানে।
শিব, দুর্গা, বিষ্ণু, গণেশ সকল দেবদেবী কিন্তু এখানে উপস্থিত ছিলেন। বন্ধুরা, এখন আমরা এসেছি তিরুপারান কুন্দ্রামে। তিরুপারান কুন্দ্রাম হচ্ছে মানে মুরুগান টেম্পল, আর মুরুগান টেম্পলটা হচ্ছে কার্তিক মন্দির। তো এই দেখো আমার পেছনে দেখতে পাবে, এখানে যদি তুমি এন্ট্রি করতে চাও তাহলে তোমাকে 50 টাকা ভিআইপি টিকিট দিতে হবে, আর ক্যামেরা অ্যালাও আছে, 100 টাকা করে টিকিট আছে, তো সেটা দিয়ে তুমি এন্ট্রি করতে পারবে। মাদুরাই থেকে 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই মন্দিরটি দ্রাবিড় ভাস্কর্যের একটি নিদর্শন। আমরা মন্দিরে পৌঁছে একজন গাইড নিয়ে নিলাম 200 টাকা দিয়ে। অক্টোবর নভেম্বর মাসে এখানে কান্তা ষষ্ঠী মেলা আয়োজিত হয়। সেই সময় এখানে প্রচুর ভিড় জমে। মন্দিরের মূল ভিত ও মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল 6ষ্ঠ শতাব্দীতে পাণ্ড্য রাজবংশের দ্বারা, এবং এর বর্তমান রূপ প্রদান করা হয়েছে 16ষ শতাব্দীতে নায়াকা রাজবংশের মাধ্যমে। ভেতরে মুরুগানের পাশাপাশি শিব, বিষ্ণু, দুর্গা ও গণেশের মন্দিরও আছে। এখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম সেই স্থান যেখানে প্রতি বছর জানুয়ারি মাসে জালিকাট্টু ফেস্টিভ্যাল আয়োজিত হয়। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম ভাইগাই নদীর তীরে অবস্থিত ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলামে। 1645 খ্রিস্টাব্দে রাজা তিরুমালায় নায়ক এটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের চারিপাশে জলাধারে পরিপূর্ণ, যেটি দক্ষিণ ভারতের ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পল ট্যাঙ্ক হিসাবে পরিচিত। মানা হয় খোদাই কার্য চালানোর সময় ভগবান গণেশের মূর্তি এখানে পাওয়া যায়, তারপরে এখানে তার মন্দির প্রতিষ্ঠিত হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পূর্ণিমাতে প্রতি বছর এখানে ফ্লোট ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় সেই রাজার আমল থেকে, এবং সেই সময় মীনাক্ষী দেবী ও সুন্দরেশ্বরের মূর্তিও এখানে আনা হয়। আলোয় চারিদিক ভরে ওঠে এবং নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়। এই মন্দির পর্যন্ত যাওয়া সম্ভব নয় কোনো মতে, তাই এর পাশে অবস্থিত মন্দিরে আমরা দর্শন করলাম। পাশের মন্দির দর্শন সেরে আমরা নেক্সট চলে গেলাম আমাদের গন্তব্যস্থল তিরুমালায় নায়াকার প্যালেসে। বন্ধুরা, এখন আমরা এসেছি এখানকার তিরুমালায় নায়াকার মহল। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মানে জায়গা, এবং এখানে সত্যি কথা বলতে এখন থেকেও বেশি সন্ধ্যেবেলাতে সবথেকে বেশি লোক আসে, সেটা হলো এখানে লাইট শো এবং এখানকার সাউন্ড শোয়ের জন্য। মানে এখানকার লাইট এবং সাউন্ড জাস্ট অসাধারণ, মানে তুমি যদি না আসো তুমি খুব মিস করবে সন্ধ্যেবেলা। যদিও আমার ট্রেন আছে 4টার সময়, তার জন্য আমি সন্ধ্যেবেলা আসতে পারছি না, কিন্তু এখানকার জাস্ট অসাধারণ, মানে আমি কী বলবো, মানে লেভেলের লাগছে। মানে এত বড় মহল, এটা 1600 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এখানকার যে নায়ক ডাইনেস্টি, যে শেষ রাজা, সেটা কিন্তু এখানে তৈরি করেছিল এই মহলটা, মানে অসাধারণ। আমি সম্পূর্ণ মহলটা ঘুরে দেখবো, প্রায় আধ ঘন্টা সময় লাগবে এখানে ঘুরে দেখতে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। নায়াকার ডাইনেস্টি তিরুমালায় নায়ক 1636 খ্রিস্টাব্দে এই মহলটি তৈরি করেন, যা মীনাক্ষী দেবী মন্দির থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 400 বছরের পুরানো এই মহলটি দ্রাবিড়ীয় এবং ইটালিয়ান স্থাপত্য ভাস্কর্য লক্ষ্য করা যায়। এখানে আছে বহু পিলারের সমাবেশ। তামিলনাড়ুর আর্কিওলজিক্যাল সার্ভের দেখভালরত এই প্যালেসটি ন্যাশনাল মনুমেন্টের তকমা পেয়েছে। এখানে সন্ধ্যায় আয়োজিত হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। এই প্যালেসের এন্ট্রি ফি 10 টাকা পার হেড এবং বাচ্চাদের 5 টাকা। সকাল 9টা থেকে দুপুর 1টা এবং 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক, এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর সন্ধ্যে 6টা 15 থেকে রাত 8টা 15 পর্যন্ত এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে। তো বন্ধুরা, আলটিমেটলি আমরা চলে এসেছি রাজার সিংহাসনের কাছে। এটা রাজার সিংহাসন, মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি করা। মাঝখানে আমার পেছনে তুমি দেখতেই পাচ্ছ, এ দেখো এই যে রাজার সিংহাসন, দারুণ সুন্দর। এবং এর ওপরে যে স্কাল্পচারটা, সেটাও তুমি দেখতে পাবে।
তো এটা জাস্ট অসাধারণ, মানে মাইন্ড ব্লোয়িং। তুমি যদি না আসো তাহলে এই জায়গাটা খুব মিস করবে। এটা মানে অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা প্লেস, না বোঝালেই নয়, না আসলেই নয়, ঠিক আছে? মানে দারুণ লাগলো আমার সত্যি কথা বলতে, এখানে এসে মনটা সত্যি ভরে গেল। এবং এখানে আমি চারিদিকে কিন্তু মাইক দেখতে পাচ্ছি, লাইট যদিও দেখতে পাইনি এখনও, কিন্তু মাইক দেখতে পাচ্ছি, মানে মাইকিং যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু এটা রাত্রেবেলা হবে, এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এসো, আমি একদম সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি, কপালে তিলক টিলক পরে একদম ডাইরেক্ট সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি। তো তোমরাও এখানে আসলে কিন্তু ভক্তিতে মন ভরে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এখানে আসো, তোমাদেরকে আমন্ত্রণ রইল। আসলে সত্যি কথা বলতে পুরানো অখ্যাত মন্দির এবং স্থাপত্যর আসল ঠিকানা কিন্তু দক্ষিণ ভারতই বটে। এখানে সমস্ত কিছু দেখে কমপ্লিট করে আমরা চলে এলাম গান্ধী স্মারক সংগ্রহালয়ে। বন্ধুরা, এখন আমরা আসলাম গান্ধী মিউজিয়ামে। গান্ধী মিউজিয়ামটা এন্ট্রি ফ্রি, কিন্তু ওই গাড়ি রাখার জন্য 10 টাকা করে নিচ্ছে আর কি। তো এখানে একটা ভীষণ বড় মিউজিয়াম, তো এই মিউজিয়ামের ভেতরে আমরা ঢুকবো এবং দেখবো যে কিছু কিছু তোলা যায় কিনা। গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম বা এই গান্ধী স্মারক সংগ্রহালয় 15 এপ্রিল 1959 সালে ইনাগুরেশন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এবং সারা ভারতবর্ষ জুড়ে এরকম 5টি স্মারক সংগ্রহালয় আছে। গান্ধীজির বহু জিনিস, বহু ছবি, বহু ইতিহাস এখানে বর্ণনা করা আছে। বহু ফ্রিডম ফাইটিং মুভমেন্টগুলি এখানে বর্ণনা করা আছে ছবির মাধ্যমে, যাতে বাচ্চারা এবং বয়স্করাও এখানে অতি সহজে বুঝে নেয় যে কি হয়েছিল। আমরা এগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখানে ভেতরে ফটোগ্রাফি এলাও, তবে 50 টাকা চার্জ দিতে হবে তোমাকে ফটোগ্রাফির জন্য, ঠিক আছে? তো আমি চার্জ দিলাম, এখন লিখতে হবে, কেউ হয়তো দেয় না, তো আমি দিলাম। এখন এখানে একটা খাতা আসছে, যে খাতা হারিয়ে গেছিলো সেই খাতাটা আবার ফেরত আসছে, সেই খাতাতে আমি আমার নাম এন্ট্রি করবো, তারপরে আমি ভিডিও করবো। যদিও কেউ দেয় না হয়তো বা, তবু আমি দিচ্ছি। রুলস মতলব রুলস, ফলনাকারিতে ফুলস। গান্ধীজির যে লাস্ট ওই ড্রেসটা পড়েছিল রক্তে মাখা, সেই ড্রেসটাই। তো বন্ধুরা, এটাই ছিল গান্ধী মিউজিয়াম ভ্রমণ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে পাশে আমার মনে হচ্ছে বসার একটা সুন্দর জায়গা করা আছে, যে জায়গাটা জাস্ট অসাধারণ লাগবে। কোনো সোফো হলে ওই জায়গাটায় হয়তো বা বসার একটা সুন্দর জায়গা থাকবে। এখানে বুক শপ আছে গান্ধীজির, হ্যাঁ, যে সমস্ত বইগুলো, মানে গান্ধী সম্পর্কে যে সমস্ত বই আছে সব কিছু এখানে লেখা আছে। যাই দেখি বুক শপে। শুধুমাত্র বুক শপ না, অনেক কিছুই আছে এখানে।
গান্ধীজি সম্পর্কে, যে অটোবায়োগ্রাফি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, গান্ধীজি অটোবায়োগ্রাফি, সমস্ত কিছু এখানে আছে, বিভিন্ন ভাষাতে আছে। এই যে অনেক ভাষাতে আছে, এখানে অনেক বইটাই আছে। প্রচুর বইয়ের কালেকশন, শুধুমাত্র গান্ধী সম্পর্কে তেমন কোনো ব্যাপার নেই, সব ভারতীয় সব মহাপুরুষদের সম্পর্কে এখানে বইয়ের কালেকশন আছে। শুধু যে ইংলিশ ভাষায় আছে তার কোনো ব্যাপার নেই, তামিল ভাষাতেও এখানে আছে। আমাদের সব কিছু দেখতে দেখতে প্রায় 2:30 বেজে গেল। এবার আমাদের হোটেলে ফিরে লাগেজ নিয়ে বেরোতে হবে, কারণ মাদুরাই স্টেশন থেকে আমাদের কন্যাকুমারীর ট্রেন 4:30। আজ ট্রেনে করে আমরা যাব কন্যাকুমারী এবং রাতে কন্যাকুমারী স্টে করব এবং পরের দিন কন্যাকুমারীর লোকাল সাইটসিন করে নেব। কিন্তু সেই পর্বটি আসবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি অনেক ইনফরমেশান দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি। কমেন্টে এটিও লিখবেন কবে যাচ্ছেন দক্ষিণের কাশী মাদুরাই ঘুরতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে রাখুন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। আজকের জন্য এই ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি।